হ্যালো ব্রোসি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এখন 9:30 বাজে, আমি 9টার সময় পড়ে এসেছি। আর পড়ে এসে ভাবছি যে সকালবেলা তো একটা ব্লগ তোমাদের আপলোড করেছি, তো আরেকটা নয় ব্লগ আপলোড করাই যাক। তো করলাম একটা শুরু ব্লগে, দেখা যাক বাইরে থাম্মা বা মা কী করছে, আছে কি না নিচে। আমি তো থাম্মার ঘরে থাকি না, মা ওপরে থাকে, মানে ওপরে ফ্লোরে ওপরে থাকে। চলো বাইরে গিয়ে দেখা যাক কী হচ্ছে না। এখন প্রায় 9:50 বাজতে যায়, থাম্মা এখানে শুয়ে আছে। এ বাবা, এইটা আমার বোনের সাইকেল, এখানে থাম্মা এখন সিরিয়াল দেখছে। কি সিরিয়াল দেখছো গো? কি উর্মি? আচ্ছা, ওপরে বোম্বা দাদা আছে। এই যে কি বোম্বা দাদা এখন কি করছে, এডিট কি করে? তো এখন বসে বসে দেখা যাক, তো গিয়ে দেখি কি করছো। হ্যালো, কি খেলছো? ডোটা অনেকদিন পর। টুর্নামেন্ট দেখছো? কিছু জিনিস আনার আছে, তো চলো আগে দোকান থেকে একটু ঘুরে আসি, তারপরে কথা হচ্ছে। বাইরে ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। আমি পাতলা একটা গেঞ্জি পরে আছি, জাস্ট ফিরলাম সবে করে একটু। এখন আরেকবার দোকানে যেতে হবে, বোনের জন্য একটা চকলেট নিয়ে আসবো। চলো তোমাদের সাথেই যাচ্ছি। কিন্তু বাড়ির গেটে এখন তালা পড়ে গেছে, আমাকে পাঁচিল টপকে ঢুকতে হবে আবার। তালা পড়ে গেছে। এই চকলেটটা 80 টাকা দাম আছে, বাবা বলেছিল 100 টাকা নিয়ে আসতে, কিন্তু 80 টাকার পেয়েছি, ছিল না দোকানে। দেখি চলো বোনের কী হয়। তোর লাগবে নাকি? লাগবে, এটা হলে চলবে। দেখ তো এটা নিয়ে এসেছি আমি, হবে তো? ওটা 80 টাকা দাম জানিস তো। আমার কাকা ফোন করেছে, ঠিক আছে। তিরিং বিরিং করে উঠছিস কেন? এই ক্যাডবেরিটার একটা ভালো জিনিস দেখলাম, সব ক্যাডবেরিতে যেটা দেয় না ডেয়ারি মিল্কে, এই গোল্ডেন কালারের র্যাপারটা, এটা দেখে ভালো লাগলো। এই ক্যাডবেরিটাই দিয়েছে এই ডেয়ারি মিল্কটাতে, এটা সিল্ক আছে, সিল্ক রোস্ট আমন্ডের। তো এটা এনে দে, এনে। থ্যাংক ইউ বাবা, দাদাকে থ্যাংক ইউ বলতে নেই, ঠিক আছে? একটু খাবো, খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আবার স্কুল যেতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণের জন্য গুড বাই। Somebody say, better need, I don't know, so say, yes, you're gonna keep.